হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন ওয়েদারটা একটু ভেজা ভেজা, আর এই ওয়েদারে বিকালে যদি স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না। তাই আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলেছি বড়া। কিসের বড়া? এটা হচ্ছে কুচো চিংড়ির বড়া। এই কুচো চিংড়িকে অনেকে ফুল চিংড়িও বলে। ফুল চিংড়ি যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে দেখবে মুখে একেবারে লেগে আছে। এই বড়া বা পকোড়া যেটাই বলুন না কেন, সেটার জন্য একটু বেশি করেই পেঁয়াজ দেবেন, তাহলে খেতে খুব টেস্টি হয়। প্রথমে আমি বেশ 4-5টা মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি 7-8 কোয়া মতো রসুন একটু ঘষে দিয়েছি, আর দিয়েছি আদা। আদাটাও আমি এরকম করে ঘষে নেব ভালো করে। সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দেব বেসন। আমি 4 চামচ মতো বেসন নিয়েছি, আর সামান্য 1/2 চামচ মতো দিয়েছি চালের গুঁড়ি। এক পিঞ্চ মতো দিয়ে দেব বেকিং সোডা। দিয়ে দেব 7 মতো লবণ। এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি হলুদ, আর দিয়ে দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি জিরে, ধনে, সামান্য মৌরি শুকনো খোলায় নেড়ে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি ঝালের জন্য ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দেব এর মূল ইনগ্রেডিয়েন্ট কুচো চিংড়ি। এটা যখন ভালো করে পরিষ্কার করবেন তখন একটা বড় ছাঁকনিতে নিয়ে করবেন। এখন আমি এর মধ্যে 5-6 চামচ মতো দিয়ে দেব। সব কটা জিনিস পরিষ্কার হাতে ভালো করে মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখা হবে ততটাই টেস্ট হবে। এরপরে কড়াইতে তেল গরম করতে আমি বসিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি বড়ার আকার দিয়ে এগুলো ভাজতে দিয়ে দিলাম। বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেলে আমি সব কটা আবার উপর পিটে দিয়ে দিয়েছি। এই পিটটা দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। কুচো চিংড়ির এই বড়াটা এখন একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। বাড়িতে যদি এটা ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর তাহলে এখন আমি এই বড়াগুলো এনজয় করি। আপনারা আমার ভিডিওটা পুরোটা আরেকবার দেখে নিন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন চলি, টাটা।